নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট চার নম্বর ঘাট পার্শ্ববর্তী মেঘনা নদীর অংশ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন পাঁচ শতাধিক বিভিন্ন পেশার লোকজন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইমামুদ্দিন সুবনে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট সংলগ্ন চার নম্বর ঘাট পার্শ্ববর্তী মেঘনা নদীর অংশ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী শুক্রবার বেলা এগারোটার দিকে মেঘনার খালপাড়ে উপকূলীয় পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন পাঁচ শতাধিক বিভিন্ন পেশার লোকজন উপকূলীয় পরিবেশ সুরক্ষা আন্দোলন নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম টিটু সভাপতি আব্দুল বারি বাবুল প্রচার ও প্রকাশনার সম্পাদক মহিব উল্লাহ বহিব সহ সভাপতি হারুনর রশিদ বৃক্ষপ্রেমী উল্লাহ প্রভাষক মিজানুর রহমান প্রভাষক শফিকুল ইসলাম সাজু কামাল চৌধুরী শিক্ষক নেতা নাসিম ফারুকি ইমাম উদ্দিন সুমন ব্যবসায়ী নুরুল হুদা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু প্রভাবশালীর দীর্ঘদিন ধরে মেঘনা নদীর একটি বিশাল অংশ দখল করে নিয়েছে জেলার সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ চর মজিদ পশ্চিম চর বাটা ও মহিউদ্দিন এলাকার খালটিতে বাঁধ দিয়ে মাছের প্রজেক্ট ও বাড়ি নির্মাণের প্রতি প্রতিযোগিতা চলছে তবে দখলদারীদের কেউ কেউ বলছেন নিজেদের বন্দোবস্তকৃত জায়গা তারা দখলে নিয়েছেন দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলছেন স্থানীয় প্রশাসন এখান থেকে এক কিলোমিটার যদি পূর্ব দিকে যান সেখানে দেখবেন একেবারে বাড়িঘর করে প্রজেক্ট করে কিয়দাংশ নদীর কিয়দাংশ দখল হয়ে গেছে তার চাইতেও দুঃখজনক এখান থেকে যদি দুই তিন কিলোমিটার পশ্চিম দিকে যান একেবারে হাতিয়া থেকে এবং সুবর্ণচর থেকে দুই দিক থেকে অবৈধ দখলদাররা একেবারে পুরোটাই দখল করে নিয়েছে আমাদের ছোট নদী ছলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিন্তু আমাদের এই ছোট নদীতে একসময় আমরা ছোটবেলায় দেখেছি এটা বাকে বাকে চলছিল তারপর সাম্প্রতিক দেখতেছি কিছু কুচক্রি মহল এদিকে দখল করে নিচ্ছে আমরা চাচ্ছি সেই দখল মুক্ত হোক আমাদের সেই ছোট নদী আগের নেই ফিরে আসুক সেখানে হাঁটু জল থাকুক পরিবেশ ফিরে আসুক আগ্রাসী মেঘনা নদী ছিল যে নদীর কল কল এই অঞ্চল মুখরিত ছিল তলারের খটখট শব্দে এই অঞ্চলের মানুষের যেখানে ঘুম ভাঙতো হাজারো মানুষ যেখানে রুজি ও রুটি ব্যবস্থা হতো এই নদীকে ঘিরে সেই নদীকে আজকে দুই দিক থেকে গলা টিপে ধরেছে সেই কিছু অসাধিক কুচুকি মহল কিছু অপরিকল্পনাকারী অপরিকল্পিত মস্তিষ্ক যারা এই মেঘনা নদীকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে গলা টিপে ধরেছে এই নদীতে এখন আর যৌবন আসে না এই নদীতে এখন আর বাটা হয় না এই নদীতে এখন আর সেই তলারের শব্দ শোনা যায় না এই নদীতে এখন জেলেদের আর জাল মাত্র দেখা যায় না আমরা এই নদীকে দখল মুক্ত চাই পরিবেশ মন্ত্রণালয় সেই পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা কি আমি তো আমার জীবন এতদিন সুবর্ণচরে আসি আমি কখনো শুনি নাই কোনো পরিবেশ মন্ত্রণালয় আমাদের এই মেঘনাকে নিয়ে হাতিয়াকে নিয়ে এইসব চর দখল নিয়ে কোনো কাজ করছেন আমি জানতে চাই এই পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা কি নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এন টিভি